বর্ণাঢ্য র্যালি, খেলাধুলা, আলোচনা, স্মৃতিচারণ ও খোশ গল্পের মধ্য দিয়ে মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবী ফোরামের প্রথম মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর শুক্রবার উপজেলার ডোমখালি বেড়িবাঁধে দিনব্যাপী এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিয়নের ১৯টি সংগঠনের প্রায় ৫০ জন স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। মিলন মেলা উদযাপন পরিষদের আহ্বায়ক ইউনুস নুরির সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু তাহের শিবলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬ নং সাহেরখালী ইউনিয়নের চেয়ারম্যান ও মিলন মেলা উদযাপনের প্রধান পৃষ্ঠপোষক কামরুল হায়দার চৌধুরী। অনুষ্ঠানে আগত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাহেরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উদযাপন পরিষদের সার্বিক তত্ত্বাবধায়ক হাসান মাহফুজ, স্বেচ্ছাসেবী ফোরামের উপদেষ্টা কামরুল ইসলাম, সাবেক কমিশনার বদিউল আলম, মুক্তিযোদ্ধা ফয়েজ ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু সুফিয়ান সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। মিলন মেলায় নবনির্বাচিত জনপ্রতিনিধি ও বিশিষ্ট জনদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় রাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠে সমাজকর্মীদের এই মিলন মেলা। মিরসরাই প্রতিনিধি জাবেদ ভুইয়ার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সিটিজি নিউজ।